আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, সাথে আছে আমি আয়ুব। স্মার্টফোন বিশ্বে রিয়েলমির চমক যেন কোনো মতেই কমছে না। এতদিন রিয়েলমির বাজেট ফোন হিসেবে চিনল, এবার রিয়েলমির ফোন হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ কিলার। আগামী সেপ্টেম্বর মাসে রিয়েলমি X7 Pro নামে আরও একটি নতুন ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করতে যাচ্ছে। মিডিয়াটেক ডাইমেনশনটি 1000+ কার্ভ করা ডিজাইনের সাথে সুপার এমোলেড ডিজাইন এবং 65W ফাস্ট চার্জারের সাথে এবং আমাজন আরও কিছু নতুন ফিচার নিয়ে আসছে। আপনারা যদি সম্পূর্ণ জানতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এছাড়াও এই ফোনটির ক্যামেরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে এই ফোনটি হতে চাচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন। সো রিয়েলমির ফোনটির বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। শুরুতেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। লিক অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনটিতে থাকছে ক্রাফ্টস করা ডিজাইন এবং এর একটি 5-hole ডিসপ্লে। 5-hole সে থাকছে একটি সেলফি ক্যামেরা। এবার প্রথমবারের মতো রিয়েলমি ক্রাফ্টস করা ডিসপ্লে নিয়ে আমাদেরকে প্রোভাইড করছে। লিক থেকে আরও জানা যাচ্ছে যে রিয়েলমি X7 Pro ফোনটি অনেকটা X2 এর ডিজাইনের মতন হতে যাচ্ছে। ফোনটিতে অ্যালুমিনিয়াম বডির সাথে সামনে পিছনে গ্লাস থাকছে। এই গ্লাস প্রোডাকশন হিসাবে থাকছে করিং গুরিলা গ্লাস 5। তাহলে বোঝা যায় এই ফোনটি অনেকটা শক্তপোক্ত হতে যাচ্ছে। যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি 6.65 ইঞ্চি সুপার এমোলেডের সাথে 120Hz রিফ্রেশ থাকছে। সবচেয়ে ভালো খবর হচ্ছে এর সুপার এমোলেড ডিসপ্লের প্যানেলটি হচ্ছে স্যামসাংয়ের। 6 এবং 128GB, 8 এবং 256GB এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। ক্যামেরা সম্পর্কে যদি বলি, রিয়েলমি 7X Pro এই ফোনটি কোয়াড ক্যামেরা নিয়ে আসছে। এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64MP 1.8 aperture। দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। তৃতীয় ক্যামেরাটি থাকছে 2MP ম্যাক্রো লেন্স এবং চতুর্থ ক্যামেরাটি থাকছে 2MP ডেপথ সেন্সর এবং সেলফি হিসেবে থাকছে 32MP। ক্যামেরা সেট আপ হিসেবে এতে কোনো খারাপ মন্তব্য করার জায়গা নেই। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হিসাবে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। এর প্রাইস হিসাবে যদি বলি, বাংলাদেশে প্রাইস প্রায় 30-40 হাজার মধ্যে পাওয়া যাবে এবং ইন্ডিয়াতে প্রায় 30-32 হাজার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।